খাইয়ে দি তো মা না না দিদি ভাই তুমি খেয়ে নাও রূপা তুমি একটু বসো আমি সোনাকে খাইয়ে নি তারপর তোমাকে খাইয়ে দিচ্ছি আমার মনে হয় স্যুপটা গরম তাই না আমি রোজ খাই আমার গরম লাগে করি জানো আচ্ছা ভেরি সিম্পল থ্রি স্টেপ ওয়ান টু এ গেল থ্রি দেখি শোনা মা ওষুধটা খেয়ে নাও তাহলে এবার আমরা একই হ্যাঁ শোনা মা আচ্ছা তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না আর ফুল মাকে জ্বালাবে না কেমন না না আমি তো একদম দুষ্টুমি করব না আমি তো ফুল মার কাছে হারমের মতো ঘুমিয়ে পড়বো গুড গার্ল এই কি দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঘুম পেয়ে গেল তুমি ভেবো না দিদি ভাই রূপা আছে তো ওকে ঠিক ঘুম পাড়িয়ে দেবে হুম তোকে কে ঘুম পাড়িয়ে দেয় তার নেই ঠিক উনি আবার এলেন সোনাকে ঘুম পাড়াতে মা আপনি আরেকটু থেকে যেতে পারতেন তো হ্যাঁ পারতাম কিন্তু আমার কয়েকটা অফিসিয়াল কাজ আছে একটা মিটিং আছে জরুরি যেতে হবে আসি বলছি আপনি ওকে আমার থেকে দূরে নিয়ে যেতেই পারেন কিন্তু পরিবারের থেকে এভাবে দূরে নিয়ে যাবেন না প্লিজ ও একদম ভালো থাকতে পারবে না ওকে একা এভাবে আমার মেয়ের ভালো মন্দ কিভাবে করতে হয় সেটা আমি বুঝি আই ক্যান হ্যান্ডেল ইট বাইরের কারোর থেকে পরামর্শ আমি নেব না রাত তো অনেক হলো তোমার মেয়ে কোথায় সে আসছে না কেন তা জেনে আপনার কি হবে সে কোথায় কেন এই প্রশ্ন আমি অন্য কারো কাছ থেকে শুনতে চাই না রূপা বাড়ি যাবে না তুমি এটাই তো আমার বাড়ি আমি জানি তো রূপার মা ডক্টরের কাছে গেছে কিন্তু রূপার বাড়িতে তো মতো রূপার মামা আছে মামি আছে তারা তো রূপার জন্য চিন্তা করছে অনেক রাত হয়ে গেছে তো বাড়ি দিয়ে আসি আমি চলো বাড়ি দিয়ে আসি এসো শুনু না বলছি রূপা এখানেই থাক এখানে থাকবে মানে রাত হচ্ছে তো বাড়ি যাবে না রূপা আমার কাছে থাকলে কেউ চিন্তা করবে না ওকে কেউ না কেউ এসে ঠিক নিয়ে যাবে ফুলমা তো ঠিকই বলছে সারাদিন ফুলমার সাথে গল্প করলে হবে পড়াশোনা করবে কে রূপা পড়াশোনা করে তো ডাক্তারবাবু জানে তো রূপা পড়াশোনা করে কি হয়েছে বলতো এই যে আমরা এতদিন দার্জিলিং এ ছিলাম আজকে দোল লেখাপড়াই হয়নি এবারে তো পড়াশোনায় মন দিতে হবে ডাক্তারবাবু তুমি শুধু আমার সঙ্গে পড়াশোনার কথা কেন বলছো আমার সাথে সেই বাতাসিয়া লুপের গল্প করতে পারো না বুঝি ওই দেখো বললাম পড়াশোনার কথা পাহাড়ে মন পড়ে আছে বাতাসিয়া লুপের গল্প হচ্ছে এখানে তবে রূপা যে বলে রূপা অনেক পড়াশোনা করবে অনেক বড় হবে ডাক্তার হবে মায়ের চিকিৎসা করবে সেগুলো কে করবে রূপার মামা মামির সাথে দেখা হলে ডাক্তারবাবু তাদের বলবে রূপাকে যেন সমস্ত হোমওয়ার্ক করিয়ে তারপর স্কুলে পাঠায় তারপর বাতাসিয়া লুপের ব্যাপারে দেখছি চলো বাড়ি চলো না না ডাক্তারবাবু আমি একাই চলে যাব সেটা তো জানে ডাক্তারবাবু কিন্তু রাত হয়ে গেছে একা কি করে ছাড়বে ফুলমাও তো দিয়ে আসতে পারবে না ইনস্টিটিউটে আছে তো চলো ডাক্তারবাবুই যাক আমি বললাম তো কেউ না কেউ এসে ওকে ঠিক নিয়ে যাবে ও ফুলমা তুমি একটু ডাক্তারবাবুকে বলে দাও না ওই দেখো ফুলমা কি বলবে ডাক্তারবাবুকে শোনো ডাক্তারবাবু তো এর আগে
রূপাকে অনেকবার স্কুলে ড্রপ করেছে, করেছে তো না করেনি? তাহলে ডাক্তারবাবু তো বললো যে রূপার মামা মামির সাথে কিছু কথা আছে, সেগুলো তো বলতে হবে। তাহলে যাই চলো। দূর বাবা, রূপা বলছে তো সে একা যেতে পারবে। দূর বাবা, ডাক্তারবাবু বলছে তো রূপাকে একা ছাড়বে না। ডাক্তারবাবু বলছি ও থাক না আমার কাছে। দেখো সোনা কিছুদিন রাত্রে ঠিক করে ঘুমোচ্ছে না, ওইখানে থাকলে ওর হয়তো ঘুমাবে না, তারপর শরীর খারাপ হবে, স্কুল কামে হবে, পড়াশোনার ক্ষতি হবে। বেটার আমি ওকে নিয়ে যাই, ড্রপ করে দিচ্ছি বাড়িতে, চলো। ও হ্যাঁ, একটু রাস্তাটা বলে দেবে, কোন দিকে ডান দিকে বাঁ দিকে, আমি তো চিনি না। ডাক্তারবাবু ওকে কোথায় নিয়ে যাবে? রূপা মা কি বলবে ডাক্তারবাবুকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখি রূপা, তাহলে ডাক্তারবাবু রূপাকে বাড়ি পৌঁছে দিক। তাহলে রূপার বাড়ি কোন দিকে বলো? কি হলো বলো, তোমার বাড়ি কোন দিকে? এদিকে না ওদিকে, ডাক্তারবাবু তো পৌঁছে দেবে, বলতে হবে তো। আমি বুঝতে পেরেছি, রূপার মন খারাপ হয়েছে তাই না? ইনসুকুটি আর ফুলমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, কালকে সকাল সকাল আবার চলে আসবে, ওদের আবার দেখতে পেয়ে যাবো। এখন তো রাত হচ্ছে, এখন তো বাড়ি যেতেই হবে। তা বলো আমায় বাড়িটা কোন দিকে? ওদিকে না ওদিকে, কোন দিকে নিয়ে যাবো তোমায়? বড় বউ এসে গেছে, এবার বাড়ি যেতে হবে তো। ভালোই হলো আপনি চলে এসেছেন, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আর আপনাদের বাড়িটা কোন দিকে আর কি। ভাগ্যিস দাদা ঠিক সময় মতো এসে পৌঁছেছে, না হলে আজই সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। আপনি ভাববেন না, আমাদের বাড়িটা সামনেই। বেশ তো চলুন না, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। না, আমি মামুর সাথে চলে যাবো ডাক্তারবাবু। ডাক্তারবাবুর তো খুব ইচ্ছে ছিল রূপারানীকে বাড়ি পৌঁছে দেবে। আপনি ভাববেন না, আমাদের বাড়িটা সামনে। ও আচ্ছা, ভালোই হয়েছে আপনাদের সাথে দেখা হয়ে গেল। একটা কথা না আপনাকে বলার ছিল। বেশ তো বলুন না। ওই রূপার তো বেশ কদিন স্কুল কামাই হয়ে গেছে, এখনকার দিনে সিলেবাস খুব তাড়াতাড়ি, ওদের স্কুলের পড়াশোনাটা খুব এগিয়ে যাচ্ছে। আমি বলছিলাম আপনি দেখবেন ও যেন সমস্ত হোমওয়ার্ক করে নিয়ে স্কুলে যায়। ও এই ব্যাপার? আচ্ছা বেশ, আমি দেখে নেব। না আসলে পড়াশোনার ব্যাপার তো আমি একেবারে আপোষ করতে চাই না, আর তবু একবার বলে রাখলাম। আচ্ছা হয়েছে ডাক্তার বাবু, তুমি রূপাকে নিয়ে এত ভেবো না, ও সব পড়া করে নেবে। গুড গার্ল। কাল আবার সকাল সকাল তোমার চেম্বার আছে না, তুমি এবার বাড়ি যাও। ঠিক বলেছে রূপা, ডাক্তার বাবু সকাল সকাল বেরোতে হবে। তাহলে আসি আজকে। টাটা টাটা রূপারানী, টাটা, আসি। হ্যাঁ রূপা, সরি মা, তোকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার লক্ষ্মী মা, সোনা মা, চলো হিংসুকুটি, রূপা, রূপার মা আজকে একসাথে ঘুমোবে, চলো। মা, ও মা। কি হয়েছে মা? তোমাকে অনেকক্ষণ মা বলে ডাকিনি, খুব ডাকতে ইচ্ছে করছিল তাই ডাকলাম। জানি মা তোর খুব কষ্ট হচ্ছে, আর কয়েকটা দিন তারপর আগের মতো সবার সামনে তুই আমাকে মা বলে ডাকতে পারবি। কালকেই ডাকতে পারব? কাল না হলেও একদিন ঠিক পারবি। কিন্তু আমার যা ভালো লাগছে না মা, আগে শুধু হিংসে কুর্তিদের বাড়ি গিয়ে তোমাকে ফুল মা ডাকতাম, কিন্তু এখন তো বাড়িতেও ডাকছি। রূপার খুব কষ্ট হয় তোমাকে ফুলমা ডাকতে। একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস, তোকে আর মিথ্যে কথা বলতে হবে না, আর তোকে কষ্ট পেতে হবে না। সত্যি সত্যি এবার থেকে আমাকে আর মিথ্যে বলতে হবে না মা? সত্যি। রূপা বলো ভেতরে যাবে এবার, আমি বলছো কয়েকটা ডিম নিয়ে আসি, ওদের তো সকালবেলা একটু খেতে দিতে হবে। হ্যাঁ দাদা তাই করো, চলো চলো আমরা ভেতরে যাই। বাবা ফোনটা কোথায় গেল? যাওয়ার
রূপা একটু স্থির হয়ে বসো, আমাকে চুলটা বাঁধতে দাও। মা আমার না আজকে খুব মজা হচ্ছে। কেন? কারণ আজকে আমি উচ্চকোটির সাথে ঘুমাবো। অনুরাগীর ছোঁয়া গল্পের নতুন মোড় সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।